মদিনার মাটিরে সকল শোক বুঝিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دنيا بقول كعبر جنة পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম سلام يا حبيب الله عليكم محمد مصطفى نورون على نور محمد مصطفى نورون على نور حبيب كبريا نور على نور صلاة يا رسول الله عليكم لا إله إلا الله جر لا إله إلا الله 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 لا إله ألا يا ساكن القصر المعلق سدطفا عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب قليل العمر في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ও মদিনার মাটিরে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটিরে
সকল শোক বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারা খানে কখন যাব সেখানে কদি আমি সারা খানে কখন যাব সেখানে সহে নায়ার পরানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো জানতো না দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাইব সেইখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে ও মদিনারে তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাইব সেইখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে দিয়ে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ অতএব দয়াল নবীজির মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ এই আদর্শ কি আদর্শ মানে কারা আমার দয়াল নবীজিকে ভালোবাসে কারা যারা আমার দয়াল নবীজিকে ভালোবাসে আদর্শ মানে তারাই হলো হক আর যারা আমার দয়াল নবীজিকে ভালোবাসে না দয়াল নবীজির শান মান আজবত নিয়ে কটুক্তি করতে চায় ওরা হলো বাতেল ফেরকা ঠিক কিনা বে ঠিক ও নবীর আশিকের দল আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কি হবে না যারা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করবে এরাই হলো আহলে হক আহলে সুন্নাত আল জামাতের পতাকার তলে আছে হক দল জোরে বলেন ঠিক কিনা বে ঠিক ও নবীর আশিকের দল যারা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করবে এরা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে কি বাসবে না জোরে বলেন ভালোবাসবে কি বাসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম
تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم امر الله جراد وامر حبيب اپنی تمام دنیا شمست مانت ذاتی کے جنائی دیت تارا جو دی امی اللہ جنت پائیتے چاہے امی اللہ پریو غلام جو دی ہوتے چاہے امی اللہ کے جو دی بھالو بستے چاہے تا حالے جنو فتح بیعونی اپنے رسول کے انشارن کرے انکرن کرے بھالو بشے سنات منے আর আপনার রাসূলকে যদি অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম ইউহিবিবুকুমুল্লাহ আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওদেরকে আমি আল্লাহ ভালোবাসবো এবং ওদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দাল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে এই ঘোষণা দিয়ে দিয়েছে এবং 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার হাবিব আপনি तमाम দুনিয়ার মানব জাতিকে বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করার জন্য অনুকরণ করা তার ওই মেয়ে বের হয়ে বলে মা কার জন্য প্রস্তাব এসেছে মেয়েকে ডাক দিয়া বলে ও মা শোনো তোমার জন্য দয়াল নবীজি প্রস্তাব পাঠিয়েছে এমন একজন ছেলের সঙ্গে তোমার বিয়ের জন্য আয়োজন করতে বলেছে যেই ছেলে অনেক গরীব অনেক গরীব যেই ছেলে টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই কালো এবং খাটো এমন ছেলের সঙ্গে তো আমি তোমার বিবাহ দিতে রাজি নাই ওই মেয়ে ডাক দিয়া বলে মা ও বাবা তোমাদের এত বড় সাহস কি করে হয় যেখানে আমার দয়াল নবীজি পয়গাম পাঠাইছে প্রস্তাব পাঠাইছি এই প্রস্তাব আমার দয়াল নবীজি যেহেতু পাঠাইছে তোমরা কিভাবে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছো ও মা বাবা শোনো আমি আমার দয়াল নবীজি যেই প্রস্তাব পাঠাইছে ওই প্রস্তাব যার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমার দয়াল নবীজি আয়োজন করতে বলেছে আমি মেয়ে রাজি হয়ে গেলাম জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ আমি দয়াল নবীজিকে এত বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য যখন রাজি হয়ে গেছে ওই যে সাহাবী দৌড়াইতে দৌড়াইতে দয়াল নবীজির দরবারে হাজির হয়ে গেছে হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ভুল করে ফেলেছি আমাকে maaf করে দেন আমার মেয়ে নিজেই এই কালো সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে বসার জন্য রাজি হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমিও রাজি হয়ে গেলাম জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বড় খুশি হয়ে গেছে বড় খুশি হয়ে গেছে এবার বাজারে যখন মার্কেট করার জন্য যায় বিয়ের যখন কেনাকাটা করার জন্য গেলেন হঠাৎ করে শুনতে পেল যে আমার দয়াল নবীজি জিহাদের ময়দানে চলে যাবে জিহাদের ময়দানে চলে যাবে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আমার তো আজকে বিবাহ বা আমার তো বিবাহ আমি ভালো ভালো শ্বশুরবাড়ে গিয়া খাবো এটা তো হতে পারে না এটা তো হতে পারে না আমিও দয়াল নবীজির সঙ্গে জিহাদের ময়দানে চলে যাব আমিও জিহাদের ময়দানে গিয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই করব জোরে বলেন আল্লাহু আকবার কাকে বলে আশিক রাসূল কাকে বলে ভালোবাসা কাকে বলে ভালোবাসা এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিয়ে করার জন্য যায় না যেই বিয়ে আমার দয়াল নবীজি এত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট মেইনটেইন করে দিলেন সব কিছু ক্যান্সেল করে দিয়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেছে জিহাদের ময়দানে গিয়া বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে 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 শাহাদাত বরণ করেছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ
ও নবীর আশিকের দল যখন জিহাদ শেষ হয়ে গেল যখন যুদ্ধ থেমে গেল আমার দয়াল নবীজি ডাক দিয়া বলে ও সাহাবীরা শোনো সমস্ত যেই সমস্ত আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে নিয়ে আসো আমি দাফন করে দেই আমার দয়াল নবীজি তাকায়া তাকায়া দেখি সব সাহাবীদের দিকে কাপড় উল্টায়া উল্টায়া তাকাচ্ছে ওই যে মুখের কাপড়টা সরায়া সরায়া দেখি কিন্তু জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার দয়াল নবীজি বলে ও সাহাবীরা জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় চলে গেল বলে ইয়া রাসূলুল্লাহ কোথাও তো খুঁজে পাই না সাহাবা ইকরামদেরকে বলে আবার তালাশ করো আবার তালাশ করো জিহাদের ময়দানে যখন খোঁজাখুঁজি আরম্ভ করে দিল খুঁজতে খুঁজতে গিয়া দেখে সাত জন বেঈমানদের নিচে জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা পড়ে আছে আল্লাহু আকবার আমার দয়াল নবীর সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গরীব সাহাবী আপনার আদরের সাহাবী ছোট্ট সাহাবী নিজে বিয়ে করতে না গিয়াই জিহাদের ময়দানে এসে আপনাকে ভালোবেসে সাত জন বেঈমানকে কতল করে দিয়া সাত জনের নিচে পড়ে শাহাদাত বরণ করেছে মৃত্যুবরণ করেছে চাপা পড়ে আছে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে গেলেন গিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আহারে জুলাইবী আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো এত ভালোবাসো নিজে বিয়ে এত কষ্ট করে আমি বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে দিলাম তুমি শ্বশুর বাড়ি না গিয়া তুমি আমার সঙ্গে জিহাদের ময়দানে চলে এসেছো একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি ডাক দিয়া বলো সাহাবীরা এই হযরত জুলাইবীর লাশটা তোমরা কাফনের ব্যবস্থা করো তোমরা সুন্দর করে সাজায়া গুজায় না এই জুলাইবীর লাশের খাতিয়া আমি দয়াল নবীজি নিজে কাঁধে করে নিয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ আমি নিজে খাটিয়া বহন করব দেখেন দয়াল নবীজিকে ভালোবেসে কালো সাহাবী ছোট্ট সাহাবী শাহাদাত বরণ করেছে আমার দয়াল নবীজি বলে আমি নিজে খাটিয়া আমার কাঁধে করে আমি বহন করব একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কাঁধে নিয়া খাটিয়া কাঁধে নিয়া নিজে যেখানে দাফন করা হবে সেখানে নিয়ে গিয়েছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল কেমন ভালোবাসা কেমন মহব্বত কেমন প্রেম দেখেন আমার দয়াল নবীজিকে কেমন করে ভালোবাসতো আমাদেরকেও এইভাবে ভালোবাসতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না জোরে বলেন ওহাবীরা ভালোবাসে না কথা বলে না কেন খালি কুটুক্তি করে খালি বাজে মন্তব্য করে ঠিক কিনা বে ঠিক কয়েকদিন আগে একজন তো বইলাই ফেলাইছে কয় আমার নবীজি রওজা মুবারককে রওজা বলা যাবে বলছি কি বলে নাই বলছি কি বলে নাই কয় আমি কোরআন হাদিসে কোথাও খুঁজে পাই নাই অথচ কোরআনেও রওজা শব্দ আছে হাদিসের মধ্যেও আছে আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওদাহ আছে না নাই কোরআনে আছে না নাই এবার হাদিস থেকে যদি বলি আল কবরু রাওজাতুম রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে আর একটু জোরে সে হবে আর নজদের গোষ্ঠীরা বলে ওরা নাকি রওজা কোরআন হাদিসে খুঁজে পায় না তাহলে এই কোরআন এবং হাদিসের আয়াত বের করে দিলাম এবার তোরা তওবা করে মুসলমান হ জোরে বলেন ঠিক কি না বে ঠিক যেই নবীজির উম্মত যেই নবীজির উম্মতদের কবর রওজা হয় ওই নবীজির রওজা পাক রওজা মুবারক হতে পারে কি পারে না জোরে বলেন এরা মানুষদের সামনে সূক্ষ্ম ব্রেন দিয়া
চিকন বুদ্ধি দিয়া হিকমত করে এমন ভাবে মানুষের ঈমান চুরি করতেছে সাধারণ সরল মানা মুসলমান এটা বুঝতেই পারে না জোরে বলেন ঠিক কি না বে ঠিক এইজন্য আমরা বলি যে বাতিল ফেরকা তারা যারা আমার দয়া নবীজির শান মান আজমত নিয়ে কটুক্তি করে তারা ঠিক কি না বে ঠিক যারা আমার দয়াল নবীজিকে নূর মানতে চায় না কদ জাকুম মিনাল্লাহি নূর এই আয়াত যারা মানতে চায় না এই আয়াতের ব্যাখ্যা যারা বুঝে না এবং যারা আমার দয়াল নবীজির ঈদে মিলাদুন নবী মানতে চায় না হাজার নাজের মানতে চায় না ইলমে গায়েব জানে এটা মানতে চায় না এরাই হলো নজদে ওহাবি ঠিক কি না ঠিক শুধু তাই নয় এবার যদি ওদের সম্পর্কে আর কিছু কথা যদি বলি তাহলে আলো ক্লিয়ার হয়ে যাবেন যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে বাতিল ফেরকার মুখোশ উন্মোচন করতে হবে কি হবে না এখন যারা বাহিরে আছেন একটু তাড়াতাড়ি আসেন এখনই দলিল দিয়া দিয়া ওদের আকীদা কত খারাপ এটা আমি নিজে প্রকাশ করে দিব শুনতে রাজি আছেননি শুনতে রাজি আছেননি তাহলে একটু সামনে আসেন অফিসের মানুষগুলো বসেন না বসলে কি আলোচনা করব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে সারে আলম মিয়ে দেখো কেসা নূর ছায়া হে বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর ওয়ালা আয়া হে জোরে নূর ওয়ালা আহামিল কর বলো আয়া হে জোর সে বলো আয়া হে নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে সারে আলম মিয়ে দেখো কেসা নূর ছায়া হে বলো আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জব তলক এ চাঁদ তারে জিল মিলাতে যায়েঙ্গে তব তলক জশ্ন বিলাতে হম বনাতে যায়েঙ্গে নূর ওয়ালা আহ জোর সে বলো ও নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে সারে আলম মিয়ে দেখো কেসা নূর ছায়া হে বলো আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নিয়ে এসেছে নূর ওয়ালা এসেছে তাই বলে আজ কুল কায়েনাত খুশির যে ওয়ে মেতেছে বলো আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ বলেন